আপনি একজন সিনিয়র বাবা প্লিজ এটা হাসি কি লুটে আমারে বলে এটা দেখে হাসছে ভালো লেগেছে তাই সমস্ত মায়ের প্রতি আপনার অসম্মান এটা প্রকাশ পেয়ে গেছে তুমি মা কি মা না ঠিক বুঝলাম না তুমি মা কি মা না হ্যাঁ মা তাহলে তুমি মায়ের প্রতি এত অসম্মান কেন এটা ভালো লাগছে তাই হাসছে আপনি জাস্ট একটুখানি বলেন এখানে আরো অনেকে হাসছে তাদের প্রতিনিধি হিসেবে বলেন যে আমি আমার মাকে যেমন ভালোবাসবো অন্যের মাকেও তেমন ভালোবাসবো ভাগ্যিস মাইক সরাইছি উনি নিজে থেকে বলতেছে আপনারা তো ভালোই আচ্ছা এই যে মানে বললেন ১০,০০০ টাকার যে মানে ফালতু গল্প তার আগে বলি এই যে অন্যের অন্যের যে বললাম নিজের বুকে যেমন ভালোবাসেন পরের লাইন কিন্তু মাইক না সঙ্গে উনি নিজে হচ্ছে অন্যের বুকে মাইক আপনার বুড়াই আপনার ইয়ে কি এখানে আছে কোনটা 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 আপনার ইয়ে কোনটা কি কালার মানে কি কালার বলেন কি কালার ইয়ে পড়া কেন বললাম এই লাইনটা বললাম যে দেখেন এটা ফ্যামিলি প্রোগ্রাম ফ্যামিলিতে আসলে কি হয় মানে এই যে নিজের সন্তান যখন কান্না করে কোথায় লাগে বুকে লাগে না নিজের সন্তান কান্দলে কোথায় লাগে বুকে লাগে আর অন্যেরটা কান্দলে মাথায় লাগে বাস্তব এটা বউয়ের ক্ষেত্রে আবার উল্টা নিজের বউ কান্দলে মাথায় লাগে অন্যেরটা কান্দলে বুকে লাগে তারপরে যখন গার্লফ্রেন্ড খাবার দাবার অর্ডার করলো আপনি হয়তো এক্সপেক্ট করতে পারেননি বিলটা কিরকম আসতে পারে আমি একটু বলি থালা বাসনে আসতে হয়েছে সত্যি কথা স্বীকার করেন তুললেন আমি একটু বলি সবাই আপনারা যারা রেস্টুরেন্টে যান আপনারা এই পাশে খাবার দেখেন তাই তো আমি কি করি আমরা ওই দিক থেকে শুরু করি প্রাইস দেখি একদিন তো গার্লফ্রেন্ড সামনে প্রাইস দেখে আর সবচেয়ে যেটা কম বলছে এটা নিয়ে আসেন ওইটা বলছে ওইটা তো পানি তাহলে ওইটাই নিয়ে আসেন পকেটের অবস্থা যা তো শেষ পর্যন্ত আরেকজন আসতে বলছে না এইসব পানি এইটা সিঙ্গার একটা স্যুপ এই সবগুলো হবে না এটা অর্ডার করতে হবে তো কি অর্ডার করবো তো শেষ পর্যন্ত আমাকে বলছে কি খাবেন আপনি বলেন আমি ডিসার নিই কি পর আবার আসছে কি খাবেন চেয়ার টেবিল সরান এখানে গড়াগড়ি খাবো হোক সেই অভাবের কথা না বলি আসলে আমি খুবই রেডি আমরা রেডি নাকি রেডি নাকি আমি আরেকটু আমার জীবনের গল্প একটু শেয়ার করি ওকে আমি আমার জীবনের কথা বলতে চাই এখানে জানি না যে আপনারা এরকম জব করেন এরকম একটা জায়গা আছে আঙ্কেলের বউ হারাইছে আমি বললাম যে বউ হারাইছে মন খারাপ কেন আপনি যান পুলিশে খবর দেন পুলিশে খুব অ্যাক্টিভ ওরা খুব খারাপের আপনার বউ খুঁজে দেবে তো চাচা কয় আর যাই কই পুলিশে কমু না ওই ক্যাশ বলছে এর আগে একবার মোটরসাইকেল হারাইছিল ওরা পায়া 15 দিন চালায় তারপর ফেরত দিস যাক এরপরে পুলিশের প্রোগ্রামে মানে ডাকে তো যাই হোক ওকে এখন একটু জাস্ট এটা রেডি হয়েছে হয়তো 2-1 মিনিট সময় লাগবে অর্থাৎ আমরা কথা বলতে পুলিশটা কয়টা হবে থামাই তাহলে সেই দেরি লাগবে তাহলে কি করবো আমরা তো আসলে গল্প গুজব করলাম কিছুটা কৌতুক হাসি তামাশা একটুখানি করার চেষ্টা করলাম এবারে আমরা একটুখানি আমাদের মানে এঙ্গেজমেন্টে যারা রয়েছে আমাদের রিসেপশন তাদেরকে আমরা একটুখানি টাইম দিই তারপর আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন হবে এবং আমাদের আজকের প্রোগ্রামের যিনি মধ্যমণি যার কথা বলছিলাম যার গানটা গাইছে